একেবারেই স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। রাজভবন থেকে সরাসরি দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। যিনি নতুন মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মানিক সাহা, তার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তাছাড়াও নতুন মন্ত্রিসভায় যারা শপথ গ্রহণ করলেন আজ প্রত্যেককেই আমরা উপস্থিত দেখতে পাচ্ছি রাজভবনে। আমরা কথা বলার চেষ্টা করছি একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করবো, যারা নতুন মন্ত্রীতে আজ শপথ গ্রহণ করেছেন তারা ইতিমধ্যেই প্রত্যেকের আশীর্বাদ সেখানে যারা রয়েছেন, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার আশীর্বাদ নিয়ে আগামী দিনে কাজ শুরু করবেন এমনটাই রয়েছে খবর, এবং আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকেই রাজভবন থেকে এই মুহূর্তে টি পার্টির জন্য বেরিয়ে যাচ্ছেন শপথ গ্রহণ করে। আজ নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণ আমরা আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করেছি, এবং সেখানে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের সাথে রামপ্রসাদ পাল স্যারকে। স্যার স্বাগত আপনাকে। স্যার কথা বলবো, আপনি শপথ গ্রহণ করেছেন আজকে ক্যাবিনেটের সদস্য হিসাবে, কেমন লাগছে স্যার একটু বলে দিন? মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ক্যাবিনেটের সদস্য হিসাবে, কেমন লাগছে? হ্যাঁ, এটা তো স্বাভাবিকভাবে ভালোই লাগবে যে ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। এটা আজকের দিনটা আমার জন্য একটা কয়েকটা স্মরণীয় দিনের মধ্যে এটা একটা আবার স্মরণীয় দিন হয়েছে। সংগঠনকে শক্তিশালী করা মূল উদ্দেশ্য, সেখানে আপনারা আগামী দিনে কিভাবে কাজ করবেন? দেখেন, সংগঠনকে মজবুত করা এটাই আমাদের কাজ। কারণ হচ্ছে যে সংগঠন ছাড়া মজবুত সরকার হয় না, আর মজবুত সরকার ছাড়া জনগণের উন্নয়ন হয় না। তো সুতরাং সংগঠনকে মজবুত রাখতে হবে, সংগঠনের মজবুতের মাধ্যমে আমাদের যে রাজনৈতিক পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টি সেটাকেও মজবুত রাখতে হবে, যে কারণে যে আমরা যাতে ত্রিপুরা রাজ্যের মানুষের সেবা করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একেবারেই আমাদের সাথে ছিলেন রামপ্রসাদ পাল স্যার, এবং এবারে আমরা আমাদের সাথে পেয়ে গেছি যিনি তথ্য এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন এবং আজকে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন সুশান্ত চৌধুরী স্যার। স্যার একটু কথা বলবো, আজ আপনি শপথ গ্রহণ করেছেন, প্রথমেই জানতে চাইবো আপনার অনুভূতি। একটু নতুন নয়, আগেও শপথ গ্রহণ করেছি, এটা সেকেন্ড টাইম। কাজ করতে হবে, যা কাজ শুরু করেছিলাম নতুন উদ্যম নিয়ে 7 মাস আগে, তো সেটা মাঝখানে একটা ডেভেলপমেন্টে সেটাতে বাধা পড়েছে কিছুটা হলো মানসিক দিক থেকে। এখন আবার আমরা সেটাকে ওভারকাম করে সবাই মিলে আগামী 23 সালের নির্বাচনে আবার সরকার গঠন করতে হবে। মোদিজি, আমাদের নাড্ডাজি, বিপ্লব দেবজি যে স্বপ্ন দেখেছিলেন ত্রিপুরাকে নিয়ে, মানিক সাহা আমাদের নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে হবে। আমরা মন্ত্রিসভা বা ক্যাবিনেট সদস্য থেকে মেবার কুমার জমাতিয়াকে বাদ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, তার কোনো প্রভাব পড়বে বলে কি মনে হচ্ছে? দেখুন, IPFT দল থেকে নির্বাচিত ছিলেন, IPFT দল বলতে পারবে ভালো করে কেন মেবারকে বাদ দেওয়া হয়েছে, মেবারবাবুকে। তো দপ্তর ওনার কাছে যা ছিল নিশ্চয়ই IPFTকে দেওয়া হবে, সে বিষয়ে নতুন যারা এসছেন ভালো কাজ করবেন সেটাই শুভেচ্ছা থাকবে, আশা থাকবে। সংগঠনকে শক্তিশালী করাই উদ্দেশ্য, আগামী দিনে যে অভিযোগগুলি ছিল সেগুলোর কিভাবে সমাধান? সমস্ত পরিবারই অভিযোগ থাকে, তো অভিযোগকে বড় করে দেখলে চলবে না, উই হ্যাভ টু গো ইন এ পজিটিভ ডিরেকশন, পজিটিভ ম্যানার, একসঙ্গে মিলে সবাই কাজ করে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে তাকে কিভাবে পজিটিভ করা যায় তার জন্যই চিন্তা থাকবে, এবং সংগঠন এবং প্রশাসন সমন্বয়ের মাধ্যমে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা সবাই কাজ করে যেটা লক্ষ্য যে বিজেপির সরকারকে আবার 23-এ প্রতিষ্ঠিত করা, সেদিকে আমাদের কাজ করতে হবে। স্যার শুভেচ্ছা আপনাকে আমার সোশ্যাল মিডিয়া পক্ষ থেকে। একেবারে আমরা কথা বললাম তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি মন্ত্রী ছিলেন অর্থাৎ সুশান্ত চৌধুরীর সাথে। একেবারেই আমরা যারা আজ
সেখানে নতুন মন্ত্রিসভা আমরা গঠন হতে দেখেছি এবং নতুন দুজন মন্ত্রীকে আমরা দেখতে পাই শপথ গ্রহণ করতে, রামাপদ চট্টোপাধ্যায় এবং প্রেম কুমার রিয়া। ইতিমধ্যেই প্রত্যেকেই রয়েছেন রাজভবনে। ধীরে ধীরে আমরা প্রত্যেককে শুভেচ্ছা জানানোর সহিত তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব রামাপদ চট্টোপাধ্যায় যিনি রয়েছেন স্যার। না হাম চিনি বড় দাদা কামনাই চিনি ক্যাবিনেট মাগ্রানাথ জনতা জনার্দন বরণি রায়না ওই নাই দেশ বু দপ্তর মাকে দপ্তর এরকম কিছু যে পার হন আংখলাই মানে আনি মতে আংখলাই মানে তা এটা তো দল নি আইডিওলজি তুই নাই কিছু খাই নি আতে পার সময় আপনার হাতে অনেকটাই কম, এই সময়ের মধ্যে কিভাবে সমস্ত কিছু সামলাবেন যে দপ্তরের দায়িত্ব আপনাকে দেওয়া হবে? না আমি তো দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ছিলাম, ভুবন জিসিতে দীর্ঘদিন কাজ করেছি, ইউনিয়ন থেকে আরম্ভ করে উন্নয়নমূলক থেকে আরম্ভ করে এবং মিশন মিডে মুদে কাজ করার আমার অভিজ্ঞতা আছে, ওইটাকে কাজে অবশ্যই লাগাবো। আর আর এখানে তো গত 4 বছরের উপর তো যে চেয়ারম্যান হিসাবে ব্লকের চেয়ারম্যান হিসেবে ছিলাম, তেমনি এস্টিমেট কমিটি অ্যাসেম্বলিরও আমি চেয়ারম্যান হিসেবে আছি, তো ওইসবগুলি অবশ্যই আমি কাজে লাগাবো মানে অভিজ্ঞতাগুলি নিয়ে। বহুবার আপনার নাম উঠে এসেছিল, যখন গতবারও মন্ত্রিসভা সম্প্রসারণের কথা হয়েছিল তখন আপনার নাম উঠে এসেছিল, অবশেষে এবার আপনার নাম, কেমন লাগছে নতুন মন্ত্রী হয়ে? না এটা পুরানো কিছু নয়, কারণ মন্ত্রীরা যেভাবে কাজ করে না এমএলএ হয়েও আমি কোনো অংশে কম করিনি, কারণ সমস্ত মন্ত্রী আমি যে কোনো আবদার নিয়ে গেলে ওনারা আমাকে সহযোগিতা করতেন, তার জন্য নতুন বলে কিছু নেই। ধন্যবাদ। একেবারে স্যার প্রথমবারের মতো আপনি শপথ গ্রহণ করেছেন আজকে, তো কেমন রয়েছে অনুভূতি? না ভালো লেগেছে, তবে বিশেষ করে জনতার সেবা করার জন্য মোদিজি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাজি এবং আমাদের যারা দলীয় কার্যকর্তা যারা নীতি নির্ধারণ করেন দিল্লি থেকে যারা এসেছেন ভূপেন্দ্রজি অজয় জামালজি ফণীন্দ্রনাথজি ওনারা যেভাবে দায়িত্ব দিয়েছেন এবং ওনারা যেভাবে দিচ্ছেন তো এতে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জনতা জনাদনকে সেবা করার জন্য সুযোগ দেওয়ার জন্য তাদের প্রতি আমার ধন্যবাদ। স্যার সময় অনেকটা কম রয়েছে, নির্বাচন ঘনিয়ে আসছে এবং শক্তিশালী করার জন্য সংগঠনকে এই নতুন মন্ত্রিসভা, তো কী ধরনের দায়িত্ব থাকবে আপনাদের আগামী দিনে, কীভাবে এগিয়ে যাবে? এমনি তো দলের হিসাবে তো এখন পর্যন্ত তো আমাকে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সহসভাপতি আছি এবং জনজাতি মোর্চার প্রভারী হিসেবে আমার দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রিপুরা বলতে গেলে তো আমাদের বিনু শঙ্কর যে আমাদের প্রভারীর একটা ওনার যে ক্ষেত্র সমানও না জনসংখ্যাতে ওনার তুলনায় নেই, কাজে এখানে আমরা সবাই লাগবো জনসেবায়, মানুষ আমাদের পাশে হবে থাকবে আগামী দিনে দীর্ঘদিন আমরা এখানে সরকার রাখার যা যা করার বিশেষ করে সেবা জিনিসটা আমরা এটা মানে এবারে নির্বাচনের যেটা মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে পাহাড়, কি পরিকল্পনা রয়েছে আপনাদের সেখানে এই পাহাড়ের যে 20টি আসন রয়েছে সেটাকে কিভাবে আপনারা দেখবেন সেই বিষয়টা? 20টি আসনের মধ্যে তো আমাদের 10 জন তো এমডিসি আছেই, এমন সমস্যা কিছু নেই, পাহাড়েও সমস্যা নেই, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে ত্রিপুরা মথা দল অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এডিসি এলাকায়। না এটা একটা হুজুগ হয়েছিল গত এডিসি ইলেকশনের সময়, কিন্তু এখন প্রায় 80% থিতিয়ে গেছে, কারণ প্রত্যেক দিন আমাদের প্রত্যেক জায়গার মধ্যে বিভিন্ন দল থেকে এর সাথে ত্রিপুরা মথাও আমাদের এখানে যোগ দিচ্ছে। আমার কিলা এলাকা তো গত 2 তারিখে ওইখানে বড় মাত্রায় তাদের কার্যকর্তারাই বিজেপিতে জয়েন করে ফেলেছে এবং টিপিএফ আসার পর তো আরও এটা আসার যে জয়েন করার যে মাত্রা এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যদিও ওরা কিছু চাইছে এটাকে সন্ত্রাসের মাধ্যমে একটা বই দেখিয়ে রুখার জন্য, কিন্তু জনতা করে ঠিক করে নিয়েছে বিজেপির লোকে থাকবে, উন্নয়নের সাথে থাকবে, এইসব সন্ত্রাসের সাথে থাকবে না। এটা স্যার ক্যাবিনেট সদস্য থেকে আমরা দেখতে পাচ্ছি সরিয়ে দেওয়া হয়েছে মেবার কুমার জমাতিয়ার নাম, কী ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে আগামী দিনে রাজনীতিতে? না এটা তো তাদের এটা বিষয়, এটা আরেকটা দল আছে, ওনার বিষয়ে আমার বলার আমি উচিত মনে করি না। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। একেবারে আমরা কথা বলার চেষ্টা করেছি যিনি রামাপদ চট্টোপাধ্যায় রয়েছেন আজকে মন্ত্রিসভায়, সেখানে নতুন সদস্য পদ গ্রহণ করেছেন, আমরা কথা বলার চেষ্টা করেছি কিছুটা।
The uncourteous behavior, he's asking me not to close. মানে এই 10 মাস কি আপনার জন্য যথেষ্ট হবে বিরোধীদের? বুঝতে পারছি না আবার কোন। হ্যাঁ গো, ঠিক আছে ঠিক আছে। একেবারেই আমরা ইতিমধ্যে রাজভবনে রয়েছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, করছি প্রত্যেকটি চিত্র ইতিমধ্যে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, যে রাজভবনে যারা আজ সেখানে ক্যাবিনেট সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন তার পাশাপাশি যারা সেখানে উপস্থিত রয়েছেন রাজভবনে। একেবারে সুজাতা, আমরা তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি যে বিষয়টি ইতিমধ্যেই কিন্তু আমরা রাজভবনে উপস্থিত রয়েছি এবং সেখানে এখন পর্যন্ত যতটুকু বিষয় রয়েছে নিশ্চয়ই সেখানে দর্শক বন্ধুদের কাছে স্পষ্ট রয়েছে সেই বিষয়টি, যে আজকে মন্ত্রিসভায় আমরা 11 জন সদস্যকে শপথ গ্রহণ করতে দেখে এবং তাদের মধ্যে পুরাতন ছিল সেখানে 10 জন, যে বিষয়টি রয়েছে পুরাতন ছিল 9 জন এবং বর্তমানে 2 জনকে আমরা সেখানে শপথ গ্রহণ করতে দেখেছি এবং যে বিষয়টি রয়েছে যে 2 জন নতুন রয়েছে অর্থাৎ রামাপদ জমাতিয়া এবং প্রেম কুমার রিয়াং, তার মধ্যে প্রেম কুমার রিয়াং যিনি রয়েছেন ওনাকে মেবার কুমার জমাতিয়ার জায়গায় ধরা হচ্ছে, কেন আইপিএফটি থেকে তিনি রয়েছেন। তার পাশাপাশি যদি বনমন্ত্রীর যে বিষয়টা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি খালি বা সেই জায়গাটা খালি রয়েছে শুধুমাত্র মেবার কুমার জমাতিয়াকে সরিয়ে দেওয়ার কারণে, মানে সেটাই দেখার যে মন্ত্রিত্ব কী কী দেওয়া হয়, কাকে কোন দপ্তর দেওয়া হয় সেটাই দেখার বিষয়। ইতিমধ্যেই যে শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি, প্রথমবারের মতো 2 জন সেখানে ক্যাবিনেটের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন, গোটা বিষয়টাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখন এতক্ষণ পর্যন্ত। এবং যারা 9 জন পূর্বের ছিলেন তারা তো আবারও সেখানে শপথ গ্রহণ করেছেন এবং সেই বিষয়টিও আমরা আপনার সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার বিষয়টি হচ্ছে দেখার যে মন্ত্রীরা রয়েছেন এবং নতুন যে 2 জনকে সেখানে অ্যাড হতে দেখছি আমরা ক্যাবিনেটের সদস্য হিসাবে, তাদেরকে কোন কোন দপ্তর দেওয়া হয়, কী কী সেখানে আমরা দেখতে পাই, তাদের কোন কোন দপ্তর মন্ত্রী হিসাবে তাদের উঠে আসতে, এবং যেহেতু আগামীতে হাতে রয়েছে যে দেশের নির্বাচন রয়েছে সেই আসন্ন দেশের নির্বাচনী লক্ষ্য এবং তাকে কেন্দ্র করেই আমরা সেই মন্ত্রিসভার পরিবর্তনই হোক বা মুখ্যমন্ত্রীর পরিবর্তনই হোক যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এবারে বিষয় হচ্ছে সেটাই দেখার যেহেতু পরিবর্তন করা হয়েছে দলকে শক্তিশালী করার জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য, বিষয় হচ্ছে সেটাই যে এই পরিবর্তনের পর কী সাধিত হয়। আমরা দেখতে পেয়েছি অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে অর্থাৎ উত্তরাখণ্ড, কর্ণাটক, তার পাশাপাশি গুজরাট, বেশ কিছু রাজ্যে আমরা বিজেপির একটা সিস্টেম বা প্যাটার্ন দেখতে পাই, সেখানে মুখ্যমন্ত্রীর পরিবর্তন বা মুখ্যমন্ত্রী পরিবর্তন করে থাকে নির্বাচনের প্রাক মুহূর্তে, এবং ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যেও ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে আর 9 থেকে 10 মাস হাতে রয়েছে সেখানে
মুখ্যমন্ত্রী পরিবর্তন করা হয়। মুখ্যমন্ত্রীর পরিবর্তন মানে সেখানে গোটা মন্ত্রিসভার পরিবর্তন, এবং মন্ত্রিসভায় আমরা ক্যাবিনেটের সদস্য হিসাবে পূর্বের নজনকেই দেখতে পেয়েছি, তার পাশাপাশি আরও দুজনকে আমরা দেখতে পেয়েছি আজকে নতুন শপথ গ্রহণ করতে। বা দেখার বিষয় হচ্ছে তাদের কী 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 দায়িত্ব দেওয়া হয় এবং তারা আগামী দিনে কীভাবে সেখানে কাজ করে থাকেন, এবং যেহেতু 9 থেকে 10 মাস বাকি রয়েছে সেখানে কীভাবে তারা দলকে আরও শক্তিশালী করার জন্য এবং দলকে আবারও রাজ্যে ক্ষমতায় নিয়ে আসার জন্য কী ধরনের কর্মসূচি তাদের থাকে সেটাই দেখার। সুজাতা, শেষ।